সিরিজ সার্কিট, আরএল সিরিজ সার্কিট, এটা আরএল সিরিজ সার্কিট। তাহলে আমি প্রথম দিকে আবার রিক্যাপ করছি। তাহলে আমাদের সার্কিট থিওরিতে আগের দিন যেটা রিক্যাপ হয়েছিল, তারপর থেকে আজকে আমরা আগের দিন সার্কিট এলিমেন্ট, সার্কিটের বেসিক কনসেপ্ট, আমাদের ইলেকট্রিক্যালের যে প্যারামিটার গুলো, তাদের ভ্যালু, তাদের ইউনিট, এই সমস্ত ক্যালকুলেশন হয়েছিল। আজকে আমরা পড়বো কয়েকটা সার্কিটের কনসেপ্ট এবং সার্কিট কিভাবে সলভ করে, তার জন্য কোন প্রসেস বা ল, এবং সার্কিটের সলভিং প্রসিডিওর, তেমন সার্কিটের কোন এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেইগুলো আমরা দেখব সার্কিট সলভিং। তার আগে আমাকে যেটা জানতে হবে সার্কিট সম্পর্কে জানতে হবে। তো আগের দিন আমি ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিট বলেছিলাম যে একটা সার্কিট যদি পুনরায় একটা সোর্স, যে ভোল্টেজ সোর্স থেকে শুরু হয়ে আবার যদি সেই সোর্সে এসেই শেষ হয়, তাহলে সেই সার্কিটটা ক্লোজ সার্কিট। আর যদি মাঝখানে কোথাও এন্ড হয়ে যায়, আবার পুনরায় স্টার্টিং পয়েন্টে এসে এন্ড না হয়, তখন সেটা ওপেন সার্কিট। এবার সার্কিটের আমাদের মেন মেন কি কি আমাদের কম্পোনেন্ট থাকে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স, ক্যাপাসিটেন্স, এবং দু ধরনের আমাদের ভোল্টেজ সোর্স হয়, একটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স। ডিসি ভোল্টেজ সোর্স এর আমি সিম্বল দিলাম এরকম হয়, আর এসি ভোল্টেজ সোর্স এর সিম্বল হচ্ছে এরকম, ক্লিয়ার? এবার আমাদের দু ধরনের যে সার্কিট বললাম, এসি সার্কিট আর ডিসি সার্কিট, ডিসি সার্কিট কিভাবে বুঝবো? না, ডিসি সার্কিটে অনলি রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্স থাকবে না ডিসি সার্কিটে, অনলি রেজিস্ট্যান্স থাকবে। এবং ডিসি ভোল্টেজ সোর্সের যে সিম্বলটা দেখো, ডিসি ভোল্টেজ সোর্সের সিম্বল, তার সাথে কি হবে, অনলি রেজিস্ট্যান্স থাকবে, অনলি রেজিস্ট্যান্স আর ডিসি ভোল্টেজ সোর্সের সিম্বল এরকম। তাহলে ভোল্টেজ সোর্সটা দেখে বুঝবো ওটা ডিসি সার্কিট, এবং যে সার্কিটে দেখবো শুধু রেজিস্ট্যান্স আছে, তার মানে ওটা ডিসি সার্কিট, ডাইরেক্ট কারেন্ট সার্কিট। আর এসি সার্কিট কিভাবে বুঝবো? না, এসি সার্কিট হচ্ছে ফার্স্ট দেখবো আমরা সিম্বলটা, ভোল্টেজ সোর্সের সিম্বল দেখলাম, এসি সিম্বল, ভোল্টেজ সোর্সের সিম্বল, আর ভোল্টেজ সোর্সটা দেখলাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ভোল্টেজ সোর্সে, ডিসিতে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি জিরো, তার জন্য ভোল্টেজে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, এসিতে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার জন্য এসিতে ফ্রিকোয়েন্সি 50 Hz দেওয়া আছে। তাহলে এই সিম্বলটা দেখে আমি বুঝতে পারবো যে এটা এসি সার্কিট। এবার আরেকটা থেকে বুঝতে পারবো এসি সার্কিট কিভাবে বুঝবো, না ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্স যে কোনো একটা কিন্তু এলিমেন্ট থাকবেই এসি সার্কিট হলে, যদি ওটা এসি সার্কিট হয় তাহলে ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্স যে কোনো একটা থাকবে বা দুটোই থাকতে পারে। তাহলে আমরা দেখলাম এখানে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টেন্স আছে, এই যে এল 10 হেনরি ভ্যালু, তাহলে এটা এসি সার্কিট। তাহলে দুটো জিনিস দেখে বুঝতে পারবো, একটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সিম্বল, আর একটা দেখবো কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্স আছে কিনা। যদি ইন্ডাক্টেন্স বা ক্যাপাসিটেন্স থাকে তাহলে ওটা এসি সার্কিট, কারণ ডিসি সার্কিট অনলি রেজিস্ট্যান্স থাকে, ডিসি সার্কিটে ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স থাকে না। ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স কোথায় থাকে? এসি সার্কিট, ক্লিয়ার? এবারে এসি সার্কিটটা কি ধরনের সার্কিট, এখানে কি আর আর এল আছে, আর মানে রেজিস্ট্যান্স, এল মানে ইন্ডাক্টেন্স, এটা আরএল সার্কিট। আরএল কি ধরনের, এটা সিরিজ কানেকশন আছে, কারণ কি না আর আর এল কমন, একটাই কমন পয়েন্ট, মানে একবারই হাত মিলিছে, আর এল এর ধরো দুটো হাত, এই যে দুটো হাত, আর এরও দুটো হাত, এটা একবারই হাত মিলিছে, কমন পয়েন্ট একটাই। এল আরেকটা হাত কিন্তু ভোল্টেজের সাথে মিলিছে, আরো একটা হাত ভোল্টেজের সাথে মিলিছে, মানে আর আর এল একবারই হাত মিলিছে, তার মানে আরএল সিরিজ কানেকশন আছে, আমি আগের দিন বলেছিলাম। তো এটা আরএল সার্কিট, আরএল কি ধরনের, আরএল সিরিজ সার্কিট হলো। তাহলে আমি সেম যদি আরএল প্যারালাল রাখতে চাই তাহলে কিরকম হবে, ভোল্টেজ সোর্স আমি এসি ভোল্টেজ সোর্স দেবো 220 ভোল্ট, সাপোজ আমি দিলাম 50 Hz, আচ্ছা আগের দিন 240 দিলাম, 240 50 Hz এসি ভোল্টেজ সোর্স দিয়েছি, এখানে কারেন্ট ডিরেকশন দিলাম, কারেন্ট ডিরেকশন দিলাম, তাহলে আর এর সাথে আমি কি করলাম, এটা এল দিলাম, এটা আরএল প্যারালাল সার্কিট হলো। কারণ কি দেখো, আর আর এল এখানে একবার হাত মিলিয়েছে, এইখানে একবার হাত মিলিয়েছে, দুবার কমন পয়েন্ট হাত মিলিয়েছে, এই যে এল এর দুটো হাত, আর আর এর যদি দুটো এন্ড পয়েন্ট ধরি, দেখো আর আর এল এখানে একবার হাত মিলিয়েছে, আর উপরে একবার দেখো হাত মিলিয়েছে, দুবার কমন পয়েন্ট মিলিয়েছে, তাহলে আর আর এল প্যারালালে আছে, আর এখানে আর আর এল কিসে ছিল, সিরিজে, কারণ আর আর এল একবার কমন পয়েন্ট, একটা কমন পয়েন্ট একবার হাত মিলিয়েছে, মানে আর আর এল আর এল সিরিজে ছিল, আর এখানে আর এল হচ্ছে প্যারালালে আছে, কারণ আর এল দুবার হাত মিলিয়েছে, এখানে একবার এখানে একবার কমন পয়েন্ট দুবার, তাহলে এটা হচ্ছে আর এল প্যারালাল সার্কিট। এই আর এল সার্কিট এটা এসি সার্কিট, কারণ এল আছে এবং 50 Hz ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং সিম্বলটা এটা আছে, তাহলে এটা এসি সার্কিট। এসি কি ধরনের সার্কিট, আর এল, আর এল সিরিজ না প্যারালাল, কারণ আর এল প্যারালালে আছে, তাহলে এটা আর এল প্যারালাল সার্কিট হলো। আমি যদি সেম ভাবে যাই, আমি যদি বলি এবার আরসি সার্কিট রাখবো, একটা ড্র করবো,
তাহলে আমি একটা ভোল্টেজ সোর্স নিলাম 240 ভোল্ট, 50 হার্জ, আর নেব, একটা সি নিলাম, এটাও কিন্তু একটা ধরনের এসি সার্কিট, কারণ কি আর আর সি আছে। আমি কি বলেছিলাম, এসি সার্কিট মানে এল বা সি এর মধ্যে যে কোনো একজন থাকবে তার এসি সার্কিট। তাহলে এখানে আমি দেখছি আর আর এর সাথে, দেখো আগেরটাতে এল ছিল, এখানটাতে সি আছে, তাহলে এল বা সি এর যে কোনো একজন থাকলেই তো এটা এসি সার্কিট। প্লাস আমি ভোল্টেজ সিম্বল দেখছি, এ ধরনের ভোল্টেজ সিম্বল, প্লাস আমি দেখছি 50 হার্জ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে এটা এসি সার্কিট, অবশ্যই এসি সার্কিট। সেটা কি ধরনের? আরসি সার্কিট, কারণ আর আর সি আছে, আরসি বা আরসি এটা সিরিজ না প্যারালাল, সিরিজে আছে। দেখো একটা এন কমন পয়েন্ট একটা, দ্বিতীয় হাতটা কিন্তু এরা মেলায়নি। দ্বিতীয় হাতটা দেখো সি এর, সি এর দুটো হাত ধরো, এই দুটো হাত, আর এর দুটো হাত, যে কোনো কম্পোনেন্টের দুটো করে এন্ড পয়েন্ট থাকবে। তাহলে দেখো সি আর আর একটাই এন্ড পয়েন্ট, দুজন দুজনের সাথে একবার হাত মিলিয়েছে। সি এর আরেকটা হাত, এই যে এই হাতের এন্ডটা, এটা দেখো ভোল্টেজের সাথে মিলিয়েছে, এখানে এসে ভোল্টেজ শেষ হয়েছে। আর এর এই হাতটা দেখো ভোল্টেজ শেষ হয়েছে, তাহলে আর আর সি একবার হাত মিলিয়েছে, তার মানে সিরিজে। আর দুবার হাত মিলালে প্যারালালে, আর এল টা আমি দেখেছিলাম একবার হাত মিলিয়েছে বলে সিরিজে, আর 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 এল দুবার হাত মিলিয়েছে বলে প্যারালালে। তাহলে এখানে আর আর সি একবার হাত মিলিয়েছে, তাহলে আর সি এটা সিরিজ সার্কিট, আর সি সিরিজ সার্কিট। আর সি যদি প্যারালাল রাখতে চাই তাহলে কি হবে? আর সি বলছি, সি বা এল থাকলে কোনো এসি ভোল্টেজ সোর্স আমাকে দিতে হবে, কারণ এটা এসি সার্কিট। 240 ভোল্ট, 50 হার্জ সাপ্লাই দিলাম, তার সাথে আমি কি করব, আর আর সি কে আমি প্যারালালে রাখলাম, আর আর সি এটা হচ্ছে আর সি প্যারালাল সার্কিট, কারণ আর আর সি হচ্ছে এখানে প্যারালালে আছে, এটা আর সি। ভাই আর এর এখানে আমি ভ্যালু দিয়ে দিলাম, ধরো ধরো 10 ওহম, আর এটা ধরো 20 মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটার ভ্যালু, এখানে সেম ভ্যালু দিলাম 10 ওহম, ক্যাপাসিটারের ভ্যালু দিলাম 20 মাইক্রো ফ্যারাড। তাহলে এটাও আরসি সার্কিট এবং এটা এসি সার্কিট অবশ্যই। কি কি দেখে বুঝবো? ক্যাপাসিটার আছে, ভোল্টেজ সোর্সের সিম্বল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর অবশ্যই এটা এসি সার্কিট। এসি কি ধরনের সার্কিট? না আরসি, আরসি সার্কিট, কারণ আর আর সি আছে, আরসি প্যারালাল, কারণ আর আর সি প্যারালালে আছে, এটা আরসি প্যারালাল সার্কিট, এটা হচ্ছে আরসি প্যারালাল সার্কিট। তোমার এটা হলো আরসি প্যারালাল সার্কিট, ক্লিয়ার? তাহলে আর এল সার্কিট, আর এল সিরিজ, আর এল প্যারালাল, আর সি সিরিজ, আর সি প্যারালাল। এবার আমি যদি ড্র করতে চাই এল সি, এল আর সি দিয়ে শুধু এসি সার্কিট হতে পারে, শুধু এল আর সি দিব সেটাও হবে। আমি একটা সার্কিট ড্র করবো এবারে, ধরো আর এল সি তিনটেই থাকবে, আর এল সি তিনটেই থাকবে, মানে আমি একটা ভোল্টেজ সোর্স নিলাম এসি ভোল্ট, কারণ আর এল সি বলছি, এল আছে সি আছে, তার মানে আমার এসি সার্কিট হবে, তাহলে এসি ভোল্টেজ সোর্স নিতে হবে 240 ভোল্ট, 50 হার্জ। এখানে আমি আর দিলাম, এল দুবো বলেছি, এল দিলাম আর সি দিলাম, এটা হয়ে গেল আমার আর এল সি। আর এল সি কি কি দিলাম এখানে? এটা হচ্ছে আর, এটা এল, এটা সি, ভ্যালু দিলাম ধরো 10 ওহম, 20 হেনরি, আর এখানে দিলাম 10 মাইক্রো ফ্যারাড। তাহলে এখানে কি এই সার্কিটটা কি সার্কিট? অবশ্যই এসি সার্কিট। কি দেখে বুঝবো? কারণ এখানে এল আছে, সি আছে, এল বা সি এর একটা থাকলেই তো হবে, দুটোই আছে, ভালো ফ্রিকোয়েন্সি আছে দেওয়া, সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ সিম্বল দেখছি এরকম। তাহলে এটা হচ্ছে আর এল সি, তিনটে কম্পোনেন্ট আছে, তাহলে সার্কিটটার নাম হচ্ছে আর এল সি। আগের সার্কিট গুলো আমি কি দেখছিলাম, যে আর আছে এল আছে, তাহলে আর এল সার্কিট। আগের সার্কিট গুলো আমি কি দেখছিলাম এখানে, যে আর আর এল আছে, তাই জন্য এগুলো আর এল সার্কিট। এটা আর আর সি আছে, তাহলে আর সি সার্কিট, আর সি সিরিজ নাহলে আর সি প্যারালাল। এখানে আমি দিলাম আর এল সিরিজ নাহলে আর এল প্যারালাল। এবার আর এল সি তিনটে যদি থাকে তাহলে আর এল সি সার্কিট। এই সার্কিটটা আমি কি দেখছি, আর আছে, এল আছে, সি আছে, তিনটেই আছে, তাহলে আর এল সি সার্কিট। কেমন? এই সার্কিটের নাম হচ্ছে আর এল সি সার্কিট। এবার আর এল সি, আর 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 এল সি এগুলো কিসে কানেকশন আছে? দেখো সিরিজে, আর আর এল একবার হাত মিলিছে, এল আর সি দেখো একবার হাত মিলিছে, একবার করে সবাই হাত মিলিছে। সি দেখো আরেকটা হাত কি এল এর সাথে মিলিছে? না, ভোল্টেজের সাথে। আর আরেকটা হাত ভোল্টেজের সাথে মিলিছে। এল দেখো একটা হাত আর এর সাথে মিলিছে, একটা হাত সি এর সাথে মিলিয়েছে। এই যে কমন পয়েন্ট,
দেখছো এখানে একটা কমন পয়েন্ট, এখানে কমন পয়েন্ট, তাহলে কেউই কেউ কারোর সাথে ডবল করে হাত মেলায়নি বা ডবল করে কমন পয়েন্ট নেই, তার জন্য এগুলো প্রত্যেকে প্রত্যেকের সাথে সিরিজে কানেকশন আছে। তাহলে আরএলসি এটা সিরিজ সার্কিট, এটা হলো আরএলসি সিরিজ সার্কিট। তা আরএলসি সিরিজ সার্কিট যদি তোমাকে ড্র করতে বলে তুমি ড্র করতে পারবে আরএলসি সিরিজ সার্কিট। ভ্যালুগুলো আমি আমার পছন্দ মতো দিয়েছি, কেমন? তাহলে এটা হয়ে গেল আমার আরএলসি সিরিজ সার্কিট। এবারে যদি আমি আরএলসি প্যারালাল ড্র করতে চাই তাহলে কি করতে হবে? আরএলসি তিনটিকে প্যারালালে, আরএলসি যখন বলছি তার মানে এটা আমার কি হবে, অবশ্যই এসি ভোল্টেজ সোর্স দিতে হবে। তো আমি এসি ভোল্টেজ সোর্স নিলাম 240 ভোল্ট, 50 আর। আচ্ছা আরেকটা বলি, এখানে আমি যখন দেখো সার্কিট ড্র করছি আমি কিন্তু কারেন্টের ডিরেকশন দিচ্ছি, যে কারেন্টটা এইদিকে যাবে, কারণ কি পজিটিভটা এদিকে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে, পজিটিভ থেকে কারেন্ট বেরোয় নেগেটিভে এসে এন্টার করে, তাহলে পজিটিভ থেকে কারেন্টটা বেরোচ্ছে, কেমন? আচ্ছা এবার আমি যদি আরএলসি প্যারালাল করি তাহলে আর দিলাম, এখানে আমি এল দিলাম, এখানে আমি সি দিলাম, তাহলে আর এল সি ভ্যালু সেম ভ্যালুই রাখছি। আরটা ধরো 10 ওহম, এল ধরো 20 হেনরি যা ভ্যালু ছিল, সি হচ্ছে আমার 10 মাইক্রো ফ্যারাড। তো এটা কি সার্কিট হলো? এটা আরএলসি প্যারালাল, কারণ কি আর এর সাথে এল দেখো প্যারালালে আছে, এখানে একটা কমন পয়েন্ট, একবার হাত মিলিয়েছে আর আর এল, এখানে একবার আর আর এল হাত মিলিয়েছে। এল আর সি দেখো এখানে একবার কমন পয়েন্ট, এল আর সি এখানে একটা কমন পয়েন্ট, দুবার করে সবাই প্রত্যেকের প্রত্যেকের সাথে দুবার করে হাত মিলিয়েছে। আর আর এল এখানে একবার হাত মিলিয়েছে, এখানে একবার হাত মিলিয়েছে, দেখো দুবার কমন পয়েন্ট। এল আর সি এখানে একবার হাত মিলিয়েছে, দেখো এখানে একবার হাত মিলিয়েছে, দুবার কমন পয়েন্ট। তাহলে প্রত্যেক প্রত্যেকের সাথে প্যারালালে আছে, তাহলে এটাকে বলা হবে আরএলসি প্যারালাল সার্কিট, আরএলসি প্যারালাল সার্কিট। হ্যালো, তাহলে আরএলসি সিরিজ সার্কিট শিখলাম কিভাবে ড্র কেমন হয়, আরএলসি প্যারালাল সার্কিট শিখলাম। এটা সব কিন্তু ক্লোজ সার্কিট, কারণ কি দেখো এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট যেটা শুরু হয়েছে ক্লোজ পয়েন্ট, মানে এন্ড পয়েন্ট কিন্তু ওই স্টার্টিং পয়েন্টে এসে ক্লোজ হচ্ছে, কিন্তু কোথাও ওপেন নেই, ওটা ক্লোজড। তাহলে ক্লোজ সার্কিটে কারেন্ট ফ্লো হয়, ওপেন সার্কিট কিন্তু কারেন্ট ফ্লো হতে পারবে না, কারণ কারেন্ট যদি ভোল্টেজ সোর্স থেকে বের হয় কেমন আউটগোয়িং হয়, ও কিন্তু কারেন্টটা আবার এন্টার করতে হবে সোর্সে এসে, ব্যাক হয়ে এন্টার করতে হবে। যদি এন্টার করতে কারেন্ট না পায়, যদি কোনো মাধ্যম বা পাথ না পায়, তাহলে সেই সার্কিট হচ্ছে ওপেন সার্কিট। আমি যদি আরএলসি ওপেন সার্কিটও করতে পারি, আরএল সার্কিট যেমন এটা ড্র করছি, ওপেন সার্কিট, ওপেন সার্কিট। বলো, তো বলছি একটু উপর দিকে করে নিয়ে যাবেন, ছবিটা একটু ভুলে গেল, আবার স্ক্রিনশট করে নেবো আর দেখ এল সি টা। ঠিক আছে ঠিক আছে, দেখো দেখতে হবে। আচ্ছা এবার ছবিগুলো আপনি একবার এঁকে নিতাম তাহলে, এবার একবার ঠিক স্যার আছে ভালো করে একবার দেখান, একবার স্ক্রিনশট করে নিই। ঠিক আছে, তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো, স্ক্রিনশটের ছবি দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক ওকে আছে স্যার, স্যার, গ্রুপে দিয়ে দিন লাস্ট। গ্রুপে দিয়ে দেবো। ওকে স্যার, আচ্ছা এবার দেখো ওপেন সার্কিট, ওপেন সার্কিট কি করবো আমি, ডিসি সার্কিটের ক্ষেত্রে ওপেন সার্কিট ড্র করতে পারবো, এসি সার্কিটের ক্ষেত্রে ওপেন সার্কিট করতে পারবো। কিভাবে ওপেন, এগুলো সব আমার ক্লোজ সার্কিট, কারণ কি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে এন্ড পয়েন্ট আবার স্টার্টিং পয়েন্টে মিলতে হচ্ছে, মানে কোনোটাই ক্লোজ, কারেন্ট ফ্লো হবে এখানে যে কোনো সার্কিট, এই সার্কিটটা, এই সার্কিটটা বা আগে যে আমি সার্কিট গুলো ড্র করেছি, এইগুলো এগুলো প্রতিগুলোই কিন্তু সমস্ত কিন্তু ক্লোজ সার্কিট, মানে প্রতিটা সার্কিট দেখো ক্লোজ, কারেন্ট ফ্লো হতে পারবে, কারেন্ট ফ্লো হবে, কারণ প্রতিটা ক্লোজ সার্কিট। ওপেন সার্কিট স্যার কিরকম হবে, ওপেন সার্কিট কিরকম হবে, ধরো আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, এসি সার্কিটই করলাম, 240 ভোল্ট, 50 হার্জ, আমি একটা রেজিস্ট্যান্স দিলাম, ইন্ডাক্টেন্সও দিলাম, দিয়ে এরকম করে দিলাম, এটা হচ্ছে ওপেন সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট। দেখো কারেন্টটা এখান থেকে ফ্লো হওয়া স্টার্ট করলো, করে এসে এত দূর আসার পর তার পাথ পাচ্ছে না, এখানে পাথ নেই, তাহলে পাথ না পেলে কারেন্টটা তো ফ্লো হতে পারবে না, ভ্যাকুমে বা ওপেন এয়ারে তো এখানে কারেন্টটা ফ্লো হতে পারবে না, এটা হচ্ছে ওপেন সার্কিট, মানে ওপেন সার্কিটে কিন্তু কারেন্ট ফ্লো হয় না, ওপেন সার্কিটে কিন্তু কারেন্ট ফ্লো হয় না, কারণ ফ্লো, কারেন্ট ফ্লো হতে গেলে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে কারেন্ট শুরু হচ্ছে এন্ড পয়েন্ট ওখানেই কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু কারেন্ট ফ্লো হতে পারবে না, স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হচ্ছে এন্ড পয়েন্ট কিন্তু ওখানেই আসতে হবে, নাহলে কিন্তু কারেন্ট ফ্লো হতে পারবে না। তাহলে এই ওপেন সার্কিটে কিন্তু কারেন্ট ফ্লো হয় না, কারণ কারেন্ট এখান থেকে যদি শুরু করে ওইখানে এসে কিন্তু আর আসার রাস্তা পাচ্ছে না, এসে তো আবার এখান পর্যন্ত আসতে হবে,
যেখানে শুরু করেছিল ভোল্টেজ সোর্সে, সে ভোল্টেজ সোর্সে এসে ওকে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কারেন্ট ফ্লো হবে না, কেমন না? যেখান থেকে স্টার্ট করলো ও আবার ওখানে এসে ওকে এন্টার করতে হবে, তবেই কারেন্ট ফ্লো হবে, ততদূর পর্যন্ত পাত থাকলে, না হলে কিন্তু কারেন্ট ওখানে এসে কেন এন্টার করতে হবে? যদি স্যার আমি মানে তার পাশে যদি এন্টার করি, মানে যেখানে নিচেরটা আমার এসে মিশেছে শেষ হয়েছে তারটা, ওখানে যদি এন্টার করা হয়। সেটা মানে ব্যাপারটা হচ্ছে কারেন্ট এসে ঘুরে ফিরে এখানেই আসবে। যদি তুমি এখানে হ্যাঁ একটা পাত দিয়ে দাও তাহলে কারেন্ট এই পাত দিয়ে ওখানে আসতে পারবে, কিন্তু কারেন্ট যখন এখান থেকে ফ্লো হতে স্টার্ট করলো ওইখানে আসার পর তার এখানে আসতে পারবে কি? এখানে যদি আমি কোনো পাত দিই না আসতে স্যার, পারছে না, তার জন্য এটা ওপেন সার্কিট, মানে ওপেন সার্কিটে কারেন্টটা ফ্লো হবে না, কারেন্টটা ফ্লো হতে পারবে না এই সার্কিটে। কারণ কি, মানে এই জায়গাটা ওপেন, কারেন্টটা আবার ব্যাক করে এখানে যে আসবে আসার জায়গা পাচ্ছে না, কারেন্ট যেখান থেকে শুরু হবে সেখানেই আবার ব্যাক করবে, কারেন্ট যেখান থেকে ফ্লো হতে শুরু করবে সেখানেই ও ব্যাক করে আসার রাস্তা ওকে দিতেই হবে। যদি রাস্তা থাকে তবেই সেটা ক্লোজ সার্কিট, এবং ক্লোজ সার্কিটে তবেই কারেন্ট ফ্লো হবে, ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হবে না, কারণ কারেন্ট এখান থেকে ফ্লো হতে স্টার্ট করে এখানে আর কিন্তু রাস্তা পাচ্ছে না, তাহলে কারেন্ট ফ্লো হতে পারবে না, তাহলে কারেন্ট কিন্তু ওপেন সার্কিটে ফ্লো হয় না, ক্লিয়ার? কারণ এখানে রাস্তা পাচ্ছে না, ক্লিয়ার? স্যার ইন্ডাক্টরের ইউনিটটা কি? হেনরি, এইচ দিয়ে লিখলাম হেনরি, এগুলো প্রথম দিন ক্লাসে বলে দিয়েছি, ইন্ডাকট্যান্স এর ইউনিট হেনরি, স্যার আমি রেজিস্ট্যান্স এর ইউনিট। সেকেন্ড দিনের ক্লাসটা মানে করতে পারিনি, ওই দিন কি করিয়েছেন একটু লাস্টে বলে দেবেন। ঠিক আছে, তোমাদের পরে রিক্যাপ করে দেবো, হ্যাঁ, যাদের যেটা হয়নি যে ক্লাসগুলো সেগুলো পরে যখন রিক্যাপ করব করে নিব, ঠিক আছে? স্যার ইন্ডাক্টরের ইউনিটটা এবার বলে দেবেন ভালো করে। হেনরি, হেনরি, HENRY, হেনরি। তোমরা একটু বই পড়বে, হ্যাঁ, যেদিন যে ক্লাসটা পড়ানো হচ্ছে তারপরে বই পড়বে, কেমন? তাহলে ক্লোজ আচ্ছা সার্কিট ওপেন সার্কিট হয়ে গেলে সবাই মিউট করে দাও, সোমনাথ নন্দী মিউট করে দাও। ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট, আর ডিসি সার্কিট, আরএল সার্কিট, আরএল সিরিজ, আরএল প্যারালাল, আরসি সার্কিট, আরসি সিরিজ, আরসি প্যারালাল, আরএলসি সিরিজ, আরএলসি প্যারালাল, সব ধরনের তোমাদের সার্কিট গুলো জানা হয়ে গেল, কেমন? স্যার, এগুলো ছবি এরপর তুলে গ্রুপে একবার দিয়ে দেবেন। অবশ্যই আমি বললাম তো দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমাদের জানতে হবে যে এই সার্কিট গুলোতে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, হাউ মাচ অ্যামাউন্ট কারেন্ট ফ্লো থ্রু দিস সার্কিট বা থ্রু এ পার্টিকুলার এলিমেন্ট, কেমন? ধরো সাপোজ আমি এই আরএলসি সার্কিটটা নিলাম, ভাবলাম এই আরএলসি সার্কিটে এই আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই এল এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, কেমন? বা আমি ধরলাম আরএলসি প্যারালাল নিলাম, তাহলে আরএলসি প্যারালালে এই আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই এল এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, সি এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, বা এল এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এই সি এর অ্যাক্রসে ভোল্টেজ কত, আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এইগুলো আমাদের সার্কিট সলভিং যখন আমরা করব তখন আমরা কোন একটা এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে বা ওই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত সেগুলো আমরা ক্যালকুলেশন করব, ক্লিয়ার? এটা হচ্ছে এই জন্য আমাদের সার্কিট গুলো জানা এবং সার্কিট গুলো আমাদের সলভ করতে হবে সার্কিট থিওরিতে, কেমন? এবার যেমন ধরো এই সার্কিটটাও যদি হয়, সাপোজ আমি ধরলাম এটা ডিসি সার্কিট ধরলাম, এটা একটা ডিসি সার্কিট, এটা এটা ডিসি সার্কিট, তাহলে এই ডিসি সার্কিটটাই আমার ধরো আমি বললাম যে এই মিডিলে যে 2 ওহম রেজিস্টেন্সটা আছে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, কেমন? বা আমি বললাম এই 4 ওহম রেজিস্টেন্সটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, বা এই 4 ওহম রেজিস্টেন্সটার অ্যাক্রসে ভোল্টেজ কত, এই 4 ওহম রেজিস্টেন্সটার অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা আমাদের বের করতে হবে। এগুলোই হচ্ছে আমাদের সার্কিট সলভ, যে কোনো একটা এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে বা কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত সেগুলো আমাদের বের করতে হবে সার্কিট সলভিং করে, ক্লিয়ার? সেটা ডিসি সার্কিট হতে পারে এবং এসি সার্কিট, বোথ দুটোর ক্ষেত্রে আমাদের বের করতে হবে, ক্লিয়ার? তো এইগুলো এই সার্কিট সলভিং করার এবং সার্কিট সলভিং করে প্যারামিটার গুলো বের করার জন্য আমাদের কিছু প্রসিডিওর বা কিছু রুলস আমাদের জানতে হবে, কেমন? ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন, কেমন? সিরিজ কানেকশন আর প্যারালাল, সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন, কেমন? তাহলে ফার্স্ট আমরা যাচ্ছি সিরিজ কানেকশনে, তাহলে আমার এলিমেন্ট কি কি এলিমেন্ট আমাদের, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স। তাহলে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স কোন একটা সার্কিট, আমি এগুলো জাস্ট ছোট ছোট সার্কিট এঁকেছি, ধরো এই আরএলসি এর সাথে এই যে আরএলসি সার্কিটটা, এই আরএলসি সার্কিটটা আরেকটা আরএলসি সার্কিট অ্যাড হতে থাকতে পারে,
আরো দুটো তিনটে চারটে 50টা সার্কিট অ্যাড হতে পারে, না একটা বড় সার্কিট, ছোট ছোট অনেকগুলো সার্কিট মিলে একটা বড় সার্কিট হতে পারে। তো একটা যখন বড় সার্কিট আমি ক্যালকুলেশন করব, সেখানে অনেকগুলো আর, অনেকগুলো এল, অনেকগুলো সি কানেকশন থাকতে পারে। যেমন আমি এই যে ডিসি সার্কিটটাই দেখলাম, এই যে ডিসি সার্কিটটাই দেখলাম, এখানে অনেকগুলো আর আছে, 1 2 3 4, চারটে রেজিস্ট্যান্স আছে, চারটে রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। এর সাথে আমি আরো রেজিস্ট্যান্স অ্যাড করি, অনেক বড় সার্কিট হবে, মানে অনেক রেজিস্ট্যান্স নিজেদের মধ্যে কানেকশনে আছে। তো এখন এই সার্কিটটা সলভ করতে গেলে আমি যদি বলি এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে এই সার্কিটটা সলভ করার জন্য আমাকে এই যে এতগুলো চারটে রেজিস্ট্যান্স আছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। এর ইকুইভ্যালেন্ট মানে চারটে রেজিস্ট্যান্সের জায়গায় এই সার্কিটটাতে আমি যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে বোঝাতে চাই ওই সার্কিটটাকে, তাহলে এই চারটে রেজিস্ট্যান্স সমতুল্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে হলে সেখানে তারপরে যে সার্কিটটা আমি ড্র করব, সেখানে চারটে রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে হবে না, চারটে রেজিস্ট্যান্সের পরিবর্তে ওই ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স ড্র করলেই আমার হয়ে যাবে, মানে সার্কিটটা আরো ছোট হয়ে যাবে। যত কমপ্লেক্স বা বড় সার্কিট হবে, সে কমপ্লেক্স বা বড় সার্কিটটা আরো ছোট হয়ে যাবে। কেমন? সে কমপ্লেক্স বা বড় সার্কিটটা আরো ছোট হয়ে যাবে। তার জন্য আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করি। কারণ একটা সার্কিট অনেক রেজিস্ট্যান্স, অনেক ইন্ডাক্টেন্স, অনেক ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে সেই অনেক রেজিস্ট্যান্স, অনেক ইন্ডাক্টেন্স, অনেক ক্যাপাসিট্যান্স কে আমরা কি করব, কম করে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স বের করব, যাতে বড় সার্কিটটা ছোট সার্কিটে পরিণত হয়, তাহলে আমার কারেন্ট বা ভোল্টেজ ক্যালকুলেশন করতে সুবিধে হবে। কেমন? তো সেই জন্য আমরা একটা ফর্মুলা লাগাই বা একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে যে ওই যে আমার এই যে রেজিস্ট্যান্স গুলো কানেক্ট আছে, তখন এই যে রেজিস্ট্যান্স গুলো কানেক্ট আছে, এই রেজিস্ট্যান্স গুলো হয় সিরিজে বা প্যারালালে, একে অপরের সাথে হয় সিরিজে বা প্যারালালে কানেক্ট আছে। না, আমি বলতে চাই যে আমি চারটে রেজিস্ট্যান্সের বদলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে আমি ড্র করব, চারটে রেজিস্ট্যান্সের সমতুল্য। মানে ধরো চারজন, ধরো আমার 40 কেজি, একজন 40 কেজি, একজন 50 কেজি ওজন, কারো ওজন 40 কেজি, কারো ওজন 50 কেজি, কারো ওজন 30 কেজি, কারো ওজন 20 কেজি, এরকম আমি চারটে ছেলেকে নিয়েছি। তো চারটে ছেলে যেও ওজনের বস্তু তুলতে পারবে বা কোনো একটা আলমারিকে ধরো টানতে বলেছি, যা টানতে পারবে, আমি যদি একটা ওই চারটে ওজনের সমতুল্যর একটা ওজন, মানে 40 50 30 20, মানে 120, তাহলে আমি 110 বা 120 কেজি ওজনের একটা লোককে যদি নিয়ে আসি, তাহলে চারজনের পরিবর্তে ওই সমতুল্য ওজনের কাজটা যদি করতে, সেই জন্য ওই চারটে ওজনের সমতুল্য আমি একজনকে আনতে চাইছি। কেমন? তাহলে ওই চারটে ওজনের সমতুল্য যদি আমি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, না এই যে চারটে রেজিস্ট্যান্স তারা নিজেদের মধ্যে হয় সিরিজ নালে প্যারালালে কানেকশনে থাকে, হয় সিরিজ বা নালে প্যারালাল কানেকশনে একে অপরের সাথে কানেক্ট করে থাকে। তাহলে সেই যে একে অপরের সাথে সিরিজ বা প্যারালালে কানেক্ট করে থাকে, সেইটা আমাকে সলভ করে ইকুইভ্যালেন্ট একটা, মানে এই দুটো যদি সিরিজে থাকে, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট, এই দুটোর পরিবর্তে যদি আমি একটা রেজিস্ট্যান্স ড্র করতে চাই, তাহলে তার ভ্যালু কত হবে, তাহলে আমার সার্কিটটা ছোট হয়ে গেল। এই দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি যদি একটা রেজিস্ট্যান্স ড্র করতে চাই, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য রেজিস্ট্যান্স ভ্যালুটা কত হবে, তাহলে আমাকে তখন দেখতে হবে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে না প্যারালালে আছে। যে কোনো একটা হয় সিরিজ কানেকশনে থাকবে, নাই প্যারালাল কানেকশনে থাকবে, সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে ধরো দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, কি করে বুঝবো, না ধরো একটা রেজিস্ট্যান্স আর ওয়ান, তাহলে আমি কি বললাম, যে কোনো এলিমেন্ট, যে রেজিস্ট্যান্স হোক, ইন্ডাক্টেন্স হোক বা ক্যাপাসিট্যান্স, যে কোনো এলিমেন্টের দুটো এন্ড পয়েন্ট থাকে। দেখো এ বি আমি যদি নাম দিই, দুটো এন্ড পয়েন্ট, আর ওয়ান রেজিস্ট্যান্স, আমি ধরলাম আর টু রেজিস্ট্যান্স, আরেকটা নিলাম আর টু রেজিস্ট্যান্স, এরও দুটো এন্ড পয়েন্ট, সি ডি যদি নাম দিই। এখন এই আর ওয়ান এর সাথে দুটো করে তো ওদের এন্ড পয়েন্ট, আমি কি বললাম সিরিজে কানেকশন কিভাবে বুঝবে, না যদি একটা কমন পয়েন্ট থাকে, মানে এদের দুটো হাত, যদি দুটো করে হাত ধরি, ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, একবার করে যদি হাত মিলাই, তাহলে ওটা সিরিজে আছে। কেমন? এই দুটো যদি আমি সিরিজ কানেকশন করি, তাহলে কিরকম হবে, আর ওয়ান আর টু, আর ওয়ান আর টু, দেখো ওরা একবার হাত মিলিয়েছে, তাহলে এটা সিরিজ কানেকশন আছে। আরেকটা হাত তো মিলাইনি, এই যে এখানে একটা হাত খালি, এরও একটা হাত খালি, তাহলে একবার যদি হাত মিলাই, তাহলে এটা কি হলো, সিরিজে, কারণ আর ওয়ান এর দুটো হাত আছে, আর টু এর দুটো হাত আছে, এরা কিন্তু একবার হাত মিলিয়েছে, তাহলে এটা সিরিজ কানেকশন। প্যারালাল কানেকশন কি করে বুঝবো, দেখো আমি যদি করি
আর ওয়ান আর টু, দেখো এখানে আমি করলাম এটা আর ওয়ান এটা আর টু, এ দেখো দুবার করে হাত মিলিয়েছে, এখানে একবার হাত মিলিয়েছে, এখানে একবার হাত মিলিয়েছে, দুবার হাত মিলিয়েছে না, এখানে একবার হাত মিলিয়েছে দুটো হাত, এখানে একবার হাত মিলিয়েছে, এখানে একবার কমন পয়েন্ট এসেছে, দুটো কমন পয়েন্ট দুবার হাত মিলিয়েছে, তাই এটা হচ্ছে প্যারালাল কানেকশন, মানে আর ওয়ান আর টু প্যারালালে আছে, কেমন? এটা দেখছি একটা একবার হাত মিলিয়েছে আর একটা করে হাত, কিন্তু দুজনেরই একটা করে হাত ফাঁকা, মানে একবার করে হাত মিলিয়েছে, একবার করে যদি মিলে তাহলে সিরিজ কানেকশন, আর যদি দুবার করে মিলাই তাহলে ওটা প্যারালাল কানেকশন, এখানে দুবার মিলেছে। আর ওয়ান দেখো এই আর ওয়ানের ডান হাত এর বাম হাতের সাথে একবার মিলেছে, আবার বাম হাত এর ডান হাতের সাথে একবার মিলেছে, দুবার মিলেছে, এটা প্যারালাল কানেকশন, যদি একবার মিলাই তাহলে এটা সিরিজ কানেকশন হলো। এইবার যদি এটা সিরিজ কানেকশনে হয় তাহলে এই দুটো রেজিস্টেন্সের পরিবর্তে আমি যদি একটা রেজিস্টেন্স ড্র করি, এই দুটো রেজিস্টেন্সের ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য একটা রেজিস্টেন্স যদি ড্র করি আর যদি লিখি, তাহলে এটা কি ফর্মুলা, দুটো রেজিস্টেন্স পরে একটা রেজিস্টেন্স কিভাবে আসবে ভ্যালুটা, আর ওয়ান আর প্লাস ওয়ান আর টু আর ওয়ান প্লাস আর টু হলো। আর যদি প্যারালালে থাকে, দুটো রেজিস্টেন্স যদি প্যারালালে আসে তখন কি হবে, না ওয়ান বাই আর, আমি দুটো রেজিস্টেন্সের পরিবর্তে একটা রেজিস্টেন্স ড্র করবো, এই দুটো রেজিস্টেন্স তো প্যারালাল আছে, এই দুটো রেজিস্টেন্স প্যারালাল পরিবর্তে একটা রেজিস্টেন্স ড্র করবো, তো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল ভ্যালু কত হবে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এখানে আমি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি করলাম, অনলি শুধু প্লেন যোগ করে দিলাম সিরিজে থাকলে, আর ওয়ান প্লাস আর টু, মানে সাপোজ ভ্যালু আর ওয়ানের ভ্যালু ধরো সাপোজ 10 ওহম, আর টুর ভ্যালু ধরো 4 ওহম, তাহলে দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আমার ভ্যালু কত হবে, 10 প্লাস 4 মানে 14 ওহম, মানে এই দুটো রেজিস্টেন্স না নিয়ে আমি যদি একটাই 14 ওহমের রেজিস্টেন্স নিয়ে নিই তাহলে একই কাজ হবে, একটা রেজিস্টেন্স 10 ওহম একটা রেজিস্টেন্স 4 ওহম, দুটো রেজিস্টেন্স না নিয়ে আমি যদি একটাই রেজিস্টেন্স, দুটো যদি সিরিজে কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমি দুটো রেজিস্টেন্স না নিয়ে একটা 14 ওহমের রেজিস্টেন্স নিয়ে নিলে একই কাজ হবে, এই দুটো রেজিস্টেন্স ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স হচ্ছে 14 ওহম যদি দুটো সিরিজে থাকে, 10 প্লাস 4 শুধু যোগ হয়ে যাবে যদি সিরিজে থাকে, আর যদি প্যারালালে থাকে তাহলে ওখানে শুধু আর ওয়ান প্লাস আর টু যাচ্ছে, এখানে উল্টোটা হবে, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এখানে আর ইকুইভ্যালেন্ট কি ইজ ইকাল টু কি হলো, দেখো সিরিজে আর ওয়ান প্লাস আর টু প্লেন যোগ হয়ে গেল, আর এখানে কি হবে, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, মানে ওয়ান বাই দিয়ে হবে, কেমন? এখান থেকে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু এর লসাগু করে গুণ করে দেখবে উল্টে দিয়ে আসবে হচ্ছে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, এটা তোমাদের মনে রাখতে হবে যে দুটো রেজিস্টেন্স যদি প্যারালালে থাকে তাহলে ক্যালকুলেশন করতে ইজি হবে, দুটো রেজিস্টেন্স যদি প্যারালালে থাকে তাহলে তাদের ফর্মুলাটা হয় আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, মানে প্যারালালে আমি যদি দুটো রেজিস্টেন্স সাপোজ ভ্যালু ধরি, এটা আমি যেটা আগেরটাই ধরলাম যে 10 ওহম একটা আর টুটা হচ্ছে 4 ওহম, তাহলে সিরিজে থাকলে আমি কি করছিলাম 10 প্লাস 4 14 করে দিয়েছিলাম, প্যারালালের ক্ষেত্রে কি হবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু গুণ হবে, তাই তো, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, মানে 10 ইনটু 4 বাই 10 প্লাস 4 মানে কত হবে, 10 4 এ 40 উপরে গুণ করলে 40 বাই 14 এই ওহম, এইটা হবে প্যারালালে, প্যারালালের ভ্যালু হচ্ছে এই দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তখন তাদের ইকুইভ্যালেন্ট যদি আমি একটাই রেজিস্ট্যান্স ড্র করতে চাই তার ভ্যালু হবে 40 বাই 14 ওহম, আর যদি দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকে তাহলে তাদের পরিবর্তে যদি আমি একটাই রেজিস্ট্যান্স আনতে চাই তাহলে শুধু প্লেন যোগ হয়ে যাবে 10 প্লাস 4 14 ওহম, ক্লিয়ার? এইবারে তোমাকে প্যারালালে থাকলে আমি বললাম যে ওয়ান বাই আর ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, দুটোর ক্ষেত্রে যদি দুটো রেজিস্টেন্স হয় তখন আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু গুণ করে দিয়ে ডাইরেক্ট, মানে এইটা না লিখে এই ফার্স্ট স্টেপটা না লিখে ডাইরেক্ট এই স্টেপটা লিখো, ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে বের করতে হবে। যদি তিনটে রেজিস্টেন্স হয় প্যারালালে, মানে ধরো এ আর ওয়ান সাপোজ ধর একটা এ আর ওয়ান আর টু আর থ্রি, তিনটে রেজিস্টেন্স হলো প্যারালালে, ধরো এটা আর ওয়ান আর টু আর থ্রি, ধরো সব আর ওয়ানের ভ্যালু 10 ওহম, আর টুর ভ্যালু আমি ধরলাম 4 ওহম, আর থ্রি ভ্যালু ধরলাম 6 ওহম, তিনটে রেজিস্টেন্স প্যারালাল থাকে তখন কিন্তু এরকম ডাইরেক্ট তুমি গুণ করে পাবে না আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, এটা দুটো রেজিস্টেন্স ক্ষেত্রেই একমাত্র ডাইরেক্ট বেরোয়, তখন তোমাকে আগের স্টেপটা, এইটা হচ্ছে মাদার ফর্মুলা, এই ফর্মুলাতেই তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে তখন ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট হবে, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, মানে এই ফর্মুলাতেই তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে মাদার ফর্মুলা,
এবারে যদি দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি ডাইরেক্ট গুণ করে পেয়ে যাবো, মানে এই স্টেপটা না করে আমি এই স্টেপটা করেই ডাইরেক্ট পেয়েতে পারবো। কিন্তু যদি তিনটে রেজিস্ট্যান্স প্যারালাল আমি একসাথে বের করতে চাই, তখন আর ওয়ান আর টু ইন্টু আর থ্রি করে কিন্তু আমি পাবো না, তখন আমাকে যে আগের স্টেপটা মানে মাদার ফর্মুলা যেটা ওয়ান বাই আর, সেই দিয়ে আমাকে বের করতে হবে। সে কি হবে, ওয়ান তিনটে রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এইভাবে চারটে যদি থাকে তাহলে প্লাস ওয়ান বাই আর ফোর, পাঁচটা থাকলে ওয়ান বাই আর ফাইভ, এইভাবে যাবে। কেমন? তাহলে প্লেন আমরা দুটো জিনিস শিখলাম, সিরিজে যদি থাকে আমরা প্লেন যোগ করে দিব, সিরিজ কানেকশন আমরা দেখে বুঝতে পারবো, আর যদি প্যারালালে থাকে তাহলে আমরা ওয়ান বাই আর দিয়ে করবো। ক্লিয়ার? এটা হলো আমার রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে। তাহলে এটা আমার টোটাল কি দাঁড়ালো, আমরা আরএলসি সার্কিট জানলাম, আরএলসি সিরিজ প্যারালাল জানলাম, ওপেন সার্কিট ক্লোজ সার্কিট জানলাম, সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন আমরা ক্যালকুলেশন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আমরা বের করতে শিখে গেলাম। নেক্সট আমরা সিরিজ প্যারালাল কানেকশন করব, সেটা হচ্ছে ইন্ডাক্টেন্স রেজিস্ট্যান্স। সেটা আমার ইন্ডাক্টেন্স যদি সিরিজ বা প্যারালালে থাকে, সেক্ষেত্রে আমার কিরকম কানেকশন বা ভ্যালু বের করব। কেমন? যদি আমার ইন্ডাক্টেন্স থাকে সিরিজ, আমি একদিকে ড্র করলাম, এখানে লিখলাম সিরিজ, একদিকে লিখলাম প্যারালাল। আমি যেমন ঠিক রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আমাদের তিনটে এলিমেন্ট আমি বললাম, রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স ক্যাপাসিট্যান্স, তাহলে আমি যদি ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রে দেখি, তাহলে একটা ইন্ডাক্টেন্স সাপোজ এল ওয়ান, এল ওয়ান, এল ওয়ান, আরেকটা ইন্ডাক্টেন্স আমি এল টু, তাহলে এল ওয়ান এল টু সিরিজে আছে, কারণ একটাই কমন পয়েন্ট, একবার হাত মিলিয়েছে একটাই কমন পয়েন্ট, এল ওয়ান এল টু সিরিজে আছে। ঠিক, আমি যদি প্যারালালে এল ওয়ান এল টু কানেকশন করি তাহলে কি হবে, যেমন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে সিরিজ প্যারালাল হয়, সেরকম ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রেও কিন্তু সেম, এল ওয়ান এল টু এটা হচ্ছে প্যারালালে আছে, প্যারালালে আছে, কারণ দুটো কমন পয়েন্ট এখানে একবার হাত মিলিয়েছে, এখানে একবার হাত মিলিয়েছে, দুবার হাত মিলিয়েছে বা দুবার কমন পয়েন্ট, তাহলে প্যারালাল কানেকশন। আর একবার যদি কমন পয়েন্ট হয় তাহলে আমি কি বললাম, সিরিজ কানেকশন, একবার কমন পয়েন্ট সিরিজ কানেকশন, দুবার কমন পয়েন্ট প্যারালাল কানেকশন। তাহলে এবারে সিরিজে যদি থাকে এই দুটো ইন্ডাক্টেন্স, আমি যেমন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে করলাম, ঠিক ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রে যদি দুটো ইন্ডাক্টেন্স এর পরিবর্তে একটাই ইন্ডাক্টেন্স আমি ড্র করতে চাই, মানে এই দুটো ইন্ডাক্টেন্স এর ইকুইভ্যালেন্ট একটাই ইন্ডাক্টেন্স আনতে চাই, মানে দুটো ইন্ডাক্টেন্স আমি ইউজ করব না, একটা ইন্ডাক্টেন্স দিয়ে কাজ করব, তখন আমি কি করতে হবে, এই দুটো ইন্ডাক্টেন্স এর ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স আনতে হবে। তাহলে সেটা এল ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু, সিরিজে যদি থাকে ইন্ডাক্টেন্স রেজিস্ট্যান্স এর মতনই যোগ হয়ে যাবে অনলি, এল ওয়ান প্লাস এল টু, যেমন রেজিস্ট্যান্স হচ্ছিল আর ওয়ান প্লাস আর টু, এখানেও সেরকম এল ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু হয়ে যাবে এল ওয়ান প্লাস এল টু। আর যদি প্যারালালে হয় ঠিক রেজিস্ট্যান্স এর মতন সেম হবে, ওয়ান বাই এল ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ওয়ান বাই এল ওয়ান প্লাস ওয়ান বাই এল টু, তিনটে হলে ওয়ান বাই এল থ্রি, যেরকম পরপর পর যাবে। কেমন? তাহলে রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আর ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রে সেম, শুধু ওখানে আর ছিল আর এখানে হচ্ছে এল। নেক্সট এবার আমরা আসবো লাস্ট এলিমেন্ট, আমাদের যেটা এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের যেটা ক্যাপাসিটেন্স। দুটো ক্যাপাসিটেন্স যদি সিরিজে থাকে, একটা ক্যাপাসিটেন্স একটা ক্যাপাসিটেন্স, একটা ক্যাপাসিটেন্স ধরলাম সি ওয়ান সি ওয়ান, আরেকটা ক্যাপাসিটেন্স ধরলাম সি টু, তাহলে সি ওয়ান সি টু কিসে আছে, সিরিজে আছে, কারণ একটা কমন পয়েন্ট। তাহলে সি ওয়ান আর সি টু যদি সিরিজে থাকে, তখন এই দুটো ক্যাপাসিটেন্স এর পরিবর্তে আমি যদি একটাই ক্যাপাসিটেন্স ড্র করি, সি ইকুইভ্যালেন্ট ড্র করতে চাই, তখন কিন্তু সি ওয়ান প্লাস সি টু হবে না। এইটা শুধু মনে রাখবে, ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে, ঘুরে যাবে। এখানে কি হবে, এখানে সিরিজে হবে ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, মানে যেটা আমাদের প্যারালালে ক্ষেত্রে আমরা যেভাবে বের করছিলাম, ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে সেটা সিরিজের ক্ষেত্রে হবে, মানে উল্টোটা হবে। একটু মনে রাখবে শুধু যে রেজিস্ট্যান্স বা ইন্ডাক্টেন্স ক্ষেত্রে যেটা হচ্ছিল, ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে আমাদের সেটা উল্টো হবে, ঠিক অপোজিট হবে। আমরা ইন্ডাক্টেন্স বা রেজিস্ট্যান্স ক্ষেত্রে সিরিজে থাকলে প্লেন যোগ করে দিচ্ছিলাম, প্যারালালে থাকছে ওয়ান বাই এল করছিলাম, ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে, অপোজিট, অনলি ক্যাপাসিটেন্স ক্ষেত্রে, রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টেন্স ক্ষেত্রে কিন্তু সেম, সিরিজে থাকলে যোগ, প্যারালালে থাকতে ওয়ান বাই, কিন্তু ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে সিরিজেই হবে ওয়ান বাই আর প্যারালালে হবে উল্টোটা। যদি দুটো ক্যাপাসিটেন্স প্যারালালে থাকে, এই দুটো ক্যাপাসিটেন্স আমরা এরকম প্যারালালে থাকে সি ওয়ান সি টু, এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যদি একটাই ক্যাপাসিটেন্স আনতে চাই, সি ইকুইভ্যালেন্ট দুটোর পরিবর্তে একটাই ক্যাপাসিটেন্স আমি কাজ চালাবো, তাহলে সেই ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হবে,
C1 প্লাস C2 হয়ে যাবে, ঠিক উল্টোটা, বুঝতে পারছো? আমাদের রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে সিরিজে শুধু যোগ হয়ে যাচ্ছিল, এখানে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে উল্টোটা হবে, প্যারালালে থাকলে যোগ হয়ে যাবে আর সিরিজে থাকলে 1/ হবে, কেমন? মানে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে যেটা হবে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে, অপোজিট ভাবে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, কেমন? তাহলে এটা আমরা সিরিজ আর প্যারালাল কানেকশন জেনে গেলাম, যে কোন এলিমেন্টকে যে দুটো বা তিনটে বা চারটে রেজিস্ট্যান্স আছে বা চারটে ইন্ডাকটেন্স আছে, চারটে ক্যাপাসিটিস আছে, সেখান থেকে আমরা সিরিজ আছে না প্যারালাল আছে জেনে তার ইকুইভ্যালেন্ট বের করে করে আমি একটা ক্যাপাসিট্যান্স, একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স এ চলে আসতে পারবো। ধর আমার একটা সার্কিটে 10টা রেজিস্ট্যান্স আছে, 12টা ইন্ডাকটেন্স আছে, 14টা ক্যাপাসিট্যান্স আছে, সেখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স, একটা ক্যাপাসিট্যান্স এর ভ্যালুতে চলে আসতে পারবো। কিভাবে আসবো? আমরা সিরিজ আছে না প্যারালাল আছে দেখবো, সেভাবে হয় 1/ দিয়ে যোগ করবো, নাহলে প্লেন যোগ করবো, সেটা আমরা সিরিজ আছে না প্যারালাল আছে দেখবো। রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এর ক্ষেত্রে এক নিয়ম আর ক্যাপাসিট্যান্স এর ক্ষেত্রে তার ঠিক উল্টোটা নিয়ম, সেটা আমরা অ্যাপ্লাই করে একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স, একটা ক্যাপাসিট্যান্স এ চলে আসতে পারবো, যদি আমার 10টা বা 12টা বা 8 দুটার বেশি যদি থাকে, সেক্ষেত্রে আমরা একটা চলে আসবো, ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। এইবার এই যে সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশনে আরো দুটো জিনিস তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দুটো জিনিস জানতে হবে কি কি, সেটা হচ্ছে ধরো সাপোজ আমি একটা সিরিজ কানেকশন ড্র করছি, ডিসি সার্কিটই ড্র করছি, এটা কি সার্কিট? ডিসি, কারণ ডিসি ভোল্টেজ সোর্স। আমি ধরলাম সাপোজ এই সার্কিটটা সাপোজ ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট, 110। এই 110 ভোল্টের আমি ধরলাম একটা রেজিস্টেন্স দিলাম, আরো একটা রেজিস্টেন্স দিলাম, আরো একটা রেজিস্টেন্স দিলাম, এই নিচে আরো একটা রেজিস্টেন্স দিলাম, তাহলে আমি কটা রেজিস্টেন্স দিয়েছি? চারটে রেজিস্টেন্স দিয়েছি, R1, R2 নাম যদি দিই, R3, R4, চারটে রেজিস্টেন্স দিয়েছি। দেখো এবার চারটে রেজিস্টেন্স, এই রেজিস্টেন্স R1 R2 কিসে আছে? সিরিজে, মানে একটাই কমন পয়েন্ট, আরেকটা হাত R2 আরেকটা হাত R3 এর সাথে মিলেছে, R3 আবার একটা হাত R2 এর সাথে মিলেছে, একটা হাত R4 এর সাথে মিলেছে, R1 ও একটা হাত R2 এর সাথে মিলেছে, একটা হাত ভোল্টেজ সোর্সের সাথে মিলেছে, তা সবাই একটা করে হাত মিলেছে একে অপরের সাথে, এটা একটা সিরিজ সার্কিট আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এই সিরিজ সার্কিটে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সিরিজ সার্কিটে, আচ্ছা তার আগে জানতে হবে কারেন্ট, কারেন্ট যে ফ্লো হয় কারেন্ট দুটো নিয়ম ফলো করে, কি কি? একটা হচ্ছে কারেন্ট যদি ফ্লো হতে চায় তাহলে তাকে ক্লোজ সার্কিট হতে হবে, ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হতে পারবে না, আমরা আগের আগের এতে দেখলাম, আগে একটু আগে একটু আগে দেখলাম যে ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হতে পারবে না, এক। দুই হচ্ছে কারেন্টের আরেকটা নিয়ম, তাহলে কারেন্ট ফ্লো হওয়ার দুটো নিয়ম, কারেন্ট ফ্লো এর দুটো নিয়ম হলো, কারেন্ট ফ্লো রুল দুটো নিয়ম হলো, এক ক্লোজ সার্কিট হতে হবে, মাস্ট বি ক্লোজ সার্কিট, ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হতে পারবে না, ক্লোজ সার্কিট হতেই হবে। দু নম্বর হচ্ছে কারেন্ট মাস্ট ডিভাইড ইফ ইট গেট এ ব্রাঞ্চ, যদি কারেন্ট ফ্লো হতে হতে কোথাও ব্রাঞ্চ পেয়ে যায়, শাখা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে কারেন্ট ওখানে ভাগ হয়ে যাবে। মানে কিরকম? ধরো সাপোজ আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তো আমি 110 ভোল্টটাই দিচ্ছি যাতে তোমাদের প্রতিটা ক্ষেত্রে একটাই ভ্যালু রেফারেন্স হয়, দিয়ে একটা রেজিস্টেন্স, এখানে একটা রেজিস্টেন্স দিলাম, সার্কিট জাস্ট এরকম একটা সিম্পল বানাচ্ছি, সাপোজ এটা একটা সার্কিট, কেমন? এখানে R1 R2 R3 R4, এই সার্কিটটা সিরিজ না প্যারালাল? মানে সিরিজ ও প্যারালাল দুটো মিক্সিং, এটা সিরিজ প্যারালাল সার্কিট দুটোই আছে, সিরিজও আছে প্যারালাল কানেকশন আছে। তাহলে কারেন্ট এখান থেকে ফ্লো হতে শুরু করবে, পজিটিভ থেকে ভোল্টেজ সোর্স এর পজিটিভ থেকে বের হবে কারেন্ট ফ্লো হতে, পজিটিভ থেকে বেরোলো কারেন্ট যাচ্ছে 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 এই রেজিস্টেন্স এর ভিতর দিয়ে গেল, যাওয়ার পর ঠিক এই পয়েন্টে, মানে এ পয়েন্টে, এ নাম দিলাম আমি, এই এ পয়েন্টে পৌঁছে যাওয়ার পরে দেখো কারেন্ট দুটো পাথ পেয়ে যাচ্ছে, এদিকে একটা পাথ এদিকে একটা পাথ, দুটো ব্রাঞ্চ পেয়ে গেল, ও যখনই দুটো ব্রাঞ্চ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে কারেন্টটা ভাগ হয়ে যাবে, এদিকে একটা এদিকে একটা ভাগ হয়ে যাবে। মানে ধরো সাপোজ আমি বলছি এখানে কারেন্ট ধরো 10 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল, এইখানটা এই R1 এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল, এবার এই এ পয়েন্টে এসে ও যখনই দুটো ব্রাঞ্চ পেয়ে গেল, R2 দিকে একটা ব্রাঞ্চ R3 দিকে একটা ব্রাঞ্চ, সঙ্গে ওই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা ভাগ হয়ে যাবে, সাপোজ ধরো এদিকে 2 অ্যাম্পিয়ার ভাগ হয়ে গেল, এদিকে 8 অ্যাম্পিয়ার, 10টা দুভাগে ভাগ হয়ে যাবে, একদিকে 2 একদিকে 8, বা একদিকে 4 ওদিকে 6, বা এদিকে 6 ওদিকে 4, বা এদিকে 5 ওদিকে 5, এদিকে 3 ওদিকে 7, এদিকে 1 ওদিকে 9,
10 অ্যাম্পিয়ারটা ভাগ হয়ে যাবে যখনই ব্রাঞ্চ পেয়ে যাচ্ছে। কেন ভাগ হয়ে যাচ্ছে? কারণ এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ, দুদিকে ব্রাঞ্চ পেয়ে যাচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টে এসে। তাহলে কারেন্ট মাস্ট বি ডিভাইডেড ইফ ইট, যখনই হোয়েন ইট গেট এ ব্রাঞ্চ, যখনই ও একটা শাখা পেয়ে যাবে সঙ্গে কারেন্ট কিন্তু ডিভাইড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই সার্কিটটাতে দেখো, এই যে এই সার্কিটটাতে, এই সার্কিটটাতে কারেন্ট ডিভাইড হচ্ছে, ডিভাইড হওয়ার কোনো সুযোগ নেই। দেখো কারেন্ট এদিক দিয়ে ফ্লো হলো আর ওয়ান এর মধ্যে দিয়ে, দেন আর টুর মধ্যে দিয়ে ফ্লো হলো, দেন আর থ্রির মধ্যে দিয়ে ফ্লো হলো, দেন আর ফোর এর মধ্যে দিয়ে ফ্লো হলো, দেন 110 আবার চলে গেলো। কারেন্ট এখানে ব্রাঞ্চ কোনো পায়নি ভাগ হওয়ার, টোটালটাতে কারেন্ট তাহলে কি থাকবে? সেম, কারণ কারেন্ট তো ভাগ হওয়ার ব্রাঞ্চই নেই। ব্রাঞ্চ পেলে তো কারেন্টটা ভাগ হতো। সাপোজ এখানে আমার 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, সাপোজ, সাপোজ আমি ক্যালকুলেশন করিনি, আপনি জাস্ট বললাম সাপোজ, তাহলে 20 অ্যাম্পিয়ার কারেন্টটা কিন্তু কোথাও ভাগ হবে না। কারণ কি? কারেন্ট কোনো ব্রাঞ্চ পায়নি এখানে, কোথাও ব্রাঞ্চ পায়নি বলে কারেন্ট কিন্তু ভাগ হবে না। ও 20 অ্যাম্পিয়ার কারেন্টই বেরিয়েছে, 20 অ্যাম্পিয়ার কারেন্টটি কিন্তু সোর্সে চলে আসবে। যে সোর্স থেকে বেরিয়েছিল 20 অ্যাম্পিয়ার কারেন্ট, সেই 20 অ্যাম্পিয়ার কারেন্টটি কিন্তু আবার সোর্সে রিটার্ন করে যাবে যে সোর্স থেকে, কারণ এখানে কোনো ব্রাঞ্চ পায়নি। তাহলে এইখানে হচ্ছে কারেন্ট যদি ব্রাঞ্চ পায় তবেই ভাগ হবে। তাহলে এবারে আমার একটা কোশ্চেন, সিরিজ সার্কিটে তো ব্রাঞ্চ থাকে না, প্যারাল সার্কিটে ব্রাঞ্চ হয়। কারণ দেখো এই যে এল ওয়ান আর এল টু দুজন সিরিজে আছে, তাহলে কারেন্ট এল ওয়ান এর মধ্যে দিয়ে যত যাবে এল টুর মধ্যে দিয়েও একই যাবে। কারণ এল ওয়ান এল টুর মধ্যে তো কোনো ব্রাঞ্চ আছে কি? নেই। তাহলে কারণ কারেন্ট এল ওয়ান এর মধ্যে দিয়ে যদি 10 যায়, এল টুর মধ্যে দিয়েও কিন্তু 10ই যাবে, কারণ কোনো ব্রাঞ্চও পাচ্ছে না, তাই না? কিন্তু এই এল ওয়ান এল টু যদি দেখি, এই এল ওয়ান এল টু যখন প্যারালালে আছে তখন কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাবে। কারণ কি? কারেন্ট ধর এদিক দিয়ে এলো, আসার পরে যখন এই যে এই পয়েন্টে, এইটাকে আবার এ পয়েন্ট নাম দিচ্ছি, এ পয়েন্টে যখনই পৌঁছাচ্ছে, কারণ দেখো দুটো ব্রাঞ্চ পেয়ে যাচ্ছে, এল ওয়ান এর দিকে একটা ব্রাঞ্চ, এল টুর দিকে একটা ব্রাঞ্চ। তাহলে যখনই ও ব্রাঞ্চ পেয়ে যাচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে এল ওয়ান দিয়ে যা কারেন্ট যাবে এখানে কিন্তু এল টু দিয়ে সেই কারেন্ট যাবে না, কারণ কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। সেম কারেন্ট ফ্লো হবে কি? হবে না। তাহলে প্যারালালে কিন্তু আমার সেম কারেন্ট ফ্লো হতে পারবে না, একমাত্র সিরিজেই আমার সেম কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার? তাহলে এটা তোমরা লিখে রাখো, আমি এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি যে সিরিজ কানেকশনে, সিরিজ কানেকশনে সেম কারেন্ট ফ্লো হয়, ইন সিরিজ কানেকশন সেম কারেন্ট ফ্লো, সেম কারেন্ট ফ্লো, সিরিজ কানেকশনে সেম কারেন্ট ফ্লো হয়, প্যারাল কানেকশনে কারেন্ট ডিভাইড হয়ে যায়। আমরা দুটো এখানে এক্সাম্পলই দেখতে পেলাম, এখানে সিরিজ কানেকশনে কি দুটো সেম কারেন্ট ফ্লো হচ্ছে এল ওয়ান এল টুর মধ্যে দিয়ে, প্যারাল কানেকশন যখন চলে আসছে কারেন্টটা ভাগ হয়ে যায়, কারণ কারেন্ট ব্রাঞ্চ পেয়ে যাচ্ছে, ব্রাঞ্চ পেলেই কারেন্ট ভাগ হয়ে যায়, এল ওয়ান এল টুতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্যারাল কানেকশনে সেম কারেন্ট ফ্লো হয় না, সিরিজ কানেকশনে সেম কারেন্ট ফ্লো হয়। ক্লিয়ার? এইবার আমরা আসবো ভোল্টেজের ক্ষেত্রে। ভোল্টেজের কারেন্ট যেরকম এই দুটো নিয়ম মেনে চলে, ভোল্টেজও সেরকম একটা নিয়ম মেনে চলে। কি নিয়ম? না, ভোল্টেজ ঠিক এর উল্টো নিয়মটা মেনে চলে। কিরকম? ভোল্টেজ ঠিক এর উল্টো নিয়মটা মেনে চলে। ভোল্টেজের রুল হচ্ছে, ভোল্টেজ ভোল্টেজের রুল হচ্ছে প্যারালাল কানেকশনে, মানে প্যারালাল পাথে, পয়েন্ট পাথ পয়েন্টে ভোল্টেজ সেম থাকে। এটাও লিখে রাখো, ভোল্টেজ সেম, ভোল্টেজ উইল বি সেম প্যারাল পাথে, ভোল্টেজ উইল বি সেম। স্টার মার্ক করে দিলাম, প্যারাল পাথে ভোল্টেজ উইল বি সেম। মানে কি হলো? সাপোজ ধরো সিরিজে কিন্তু কারেন্ট সেম হয় আর প্যারালালে ভোল্টেজ সেম হয়, এটা মনে রাখবে। প্যারালালে কিভাবে ভোল্টেজ সেম হয়? ধরো এটা আমার আর ওয়ান, এটা আমার আর টু, কেমন? এখানে আমি ভোল্টেজ সোর্স একটা অ্যাড করলাম, ডিসি সার্কিট ড্র করছি, এখানে ধরলাম 110 ভোল্ট, আর ওয়ান এর ভ্যালু ধরো 10 ওহম, আর টুর ভ্যালু ধরো 20 ওহম, কেমন? আরো একটা আমি লাগিয়ে দিলাম আর থ্রি, এর ভ্যালু ধরলাম, আর থ্রি লাগিয়ে দিলাম, এর ভ্যালু দিলাম 4 ওহম। তাহলে আর ওয়ান আর টু আর থ্রি কিসে আছে? প্যারালালে আছে, এটা প্যারালাল কানেকশন আছে। তাহলে এই যে 110 ভোল্ট, এ পয়েন্ট বি পয়েন্ট, আমি এ বি দিচ্ছি, এটা সি ডি, এটা আমি নাম দিলাম ই এফ, এটা জি এইচ পয়েন্ট। তাহলে এই প্রতিটা পয়েন্টে কিন্তু ভোল্টেজ সেম, মানে এ বিতে 110 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, তো এ বির সাথে এই যে এ বি ভোল্টেজ সোর্সের সাথে এই আর ওয়ানটা প্যারালালে আছে। কারণ দেখো এখানে কমন পয়েন্ট একটা, এখানে একটা কমন পয়েন্ট,
দুটো দুটো দুবার হাত মিলিয়েছে এই ভোল্টেজ সোর্সের সাথে, আর ওয়ান এখানে একবার হাত মিলিয়েছে, আবার আর ওয়ান এখানে একবার হাত মিলিয়েছে, তাহলে এই ভোল্টেজ সোর্সটা এই আর ওয়ান প্যারালালে আছে, আবার এই আর ওয়ান আর আর টু এরাও আবার প্যারালালে আছে। কি করে দেখো, আর ওয়ান এখানে একবার হাত মিলিয়েছে আর টুর সাথে, এখানে একবার হাত মিলিয়েছে, তাহলে এই আর ওয়ান আর আর টু প্যারালালে আছে, আবার আর টু আর আর থ্রি এও প্যারালালে আছে। কেন? এটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট, দুবার হাত মিলিয়েছে, দুটো করে কমন পয়েন্ট থাকলে প্যারালাল, আর একটা করে কমন পয়েন্ট থাকলে সিরিজ। তো যখন এই প্যারালাল, তাহলে সবাই প্যারালালে আছে, তাহলে প্যারালালে, তাহলে এইখানে আমি কি বললাম, প্যারালাল পাথ পয়েন্টে ভোল্টেজ সেম, তাহলে এই এবি সাথে এই সিডিটা, সিডি যে পয়েন্টটা প্যারালাল, তাহলে এবি তে যদি 110 ভোল্ট হয়, সিডিতেও কিন্তু 110 ভোল্টই হবে, সিডিতেও সেম পয়েন্ট। তাহলে এবি তে যদি 110 ভোল্ট পাই, সিডি পয়েন্টও আমি 110 ভোল্টই পাবো, কারণ এবি পয়েন্ট আর সিডি পয়েন্ট হচ্ছে প্যারালাল পাথ, এটার সাথে এটা প্যারালালে আছে, কারণ কমন পয়েন্ট দুবার। আবার এই আর ওয়ান এর সাথে আর টু এও প্যারালালে আছে, কি করে, এখানে দুবার হাত মিলিয়েছে এই যে, তাহলে সিডি আর ইএফ এটা প্যারালালে আছে, সিডি 110 ভোল্ট, ইএফও হবে 110 ভোল্ট, যেখানে যেখানে আমার প্যারালাল পাথ পাবো ভোল্টেজ সেম থাকবে। আবার এই ইএফ এর সাথে জিএইচ এই পয়েন্ট, মানে এই রেজিস্ট্যান্স এক করছে ভোল্টেজ, এই রেজিস্ট্যান্স এক করছে যা ভোল্টেজ হলো আর টু, আর থ্রি রেজিস্ট্যান্স এক করছে ভোল্টেজও সেম হবে, কারণ কি, আর টু আর থ্রি প্যারালালে আছে, কারণ এই যে দুটো কমন পয়েন্ট আর টু আর থ্রি, এই যে এখানে একবার হাত মিলিয়েছে, এখানে একবার হাত মিলিয়েছে, তাহলে এইটাও কিন্তু সেম ভোল্টেজ হবে, তাহলে জিএইচও কিন্তু আমার 110 ভোল্টই পাবো, বুঝতে পারলে। তাহলে এখানে ভোল্টেজ, এখানের ভোল্টেজ, এখানের ভোল্টেজ, এখানে ভোল্টেজ সব সেম হবে, কারণ এগুলো সব প্যারালালে আছে। এবার এই মাঝখানে যে একটা রেজিস্ট্যান্স থেকে যেত, এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানে একটা রেজিস্ট্যান্স থেকে যেত, তখন কিন্তু এই দুটো প্যারালালে থাকতো না, তখন ভোল্টেজ সেম হতো না, মানে এই দুটো পয়েন্টের ভোল্টেজ সেম হতো না, বুঝতে পারলে। তাহলে আমার দুটো জিনিস লিখে রাখো, সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট সেম হয়, প্যারালাল কানেকশনে আমাদের ভোল্টেজ সেম হয়, ক্লিয়ার? তাহলে এইটা আমাদের কিন্তু মেন জানতেই হবে, যে সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট সেম হয় আর প্যারালাল কানেকশনে আমাদের ভোল্টেজ সেম হয়, কেমন? আর প্যারালাল কানেকশন সিরিজ কানেকশন কিভাবে বুঝবো আমরা, সেটা আমরা জেনে গেলাম। এরপরে আমরা সার্কিট সলভ করব, তাহলে এই রুল গুলো আমাদেরকে জানতে হবে, কি কি রুল, যে রেজিস্টেন্স সিরিজে থাকলে প্লেন যোগ হয়ে যায় আর ওয়ান প্লাস আর টু, রেজিস্টেন্স প্যারালালে থাকলে ওয়ান বাই আর করে যোগ হয়, মানে এই জিনিসগুলো আমাদের আরো রিক্যাপ করে নিই সার্কিট সলভ এর জন্য। আমাকে এই জিনিসগুলো, মানে আমি প্রথমে যেটা বলছিলাম শুরু শুরু করার সময়, যে রেজিস্টেন্স এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, বা ইন্ডাক্টেন্স এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, বা যদি আমার ডিসি সার্কিট হয়, যদি আমার এরকম ডিসি সার্কিট হয়, সেক্ষেত্রে আমি যদি বলি এই রেজিস্টেন্স এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, বা আমি কোশ্চেনে জিজ্ঞেস করতে পারি এই রেজিস্টেন্স এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আমি চাইছি, বা আমি চাইছি যে এই রেজিস্টেন্সটা এক করছে ভোল্টেজ কত, এগুলো যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমাকে এই রুল গুলো জানতে হবে, এই প্রসেস গুলো, এর সাথে আরো দুটো ল আছে, আমি আসছি, দুটো ল জানতে হবে। তার আগে এই বেসিক রুল গুলো জানতে হবে, সেটাও কি কি, না রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তার ইকুইভ্যালেন্ট, দুটো রেজিস্ট্যান্স থেকে আমি একটা রেজিস্ট্যান্স আসতে যাই, যদি সিরিজে থাকে প্লেন যোগ হবে, প্যারালাল থাকলে ওয়ান বাই আর দিয়ে যোগ হবে, হলো এই ওয়ান বাই আর দিয়ে, এরকম ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এইভাবে যোগ হবে। ঠিক সেম ভাবে ইন্ডাক্টেন্স যদি আমার প্যারালালে সিরিজে থাকে, রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে যা নিয়ম, ওয়ান বাই আর দিয়ে সিরিজে থাকলে প্লেন যোগ হবে, প্যারালাল থাকলে ওয়ান বাই আর দিয়ে যোগ হবে, ঠিক সেম ভাবে ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রেও সেম নিয়ম, যদি সিরিজে থাকে তাহলে প্লেন যোগ হবে, যদি প্যারালালে থাকে তাহলে ওয়ান বাই দিয়ে হবে। ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, যদি সিরিজে থাকে তাহলে ওয়ান বাই দিয়ে হবে, যদি প্যারালালে থাকে তাহলে প্লেন যোগ হবে। ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্সটা মনে রাখবে, ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে মনে রাখবে ঠিক তার উল্টোটা হয়, হলো এইটা যেমন জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে আমাকে, যে সিরিজে ক্লোজ সার্কিট হতেই হবে কারেন্ট ফ্লো হতে গেলে মাস্ট, আর সিরিজ কানেকশনে কারেন্ট সেম ফ্লো হয়, সিরিজ কানেকশনে কারেন্ট সেম ফ্লো হয়, যদি এরকম সিরিজ কানেকশন হয়, যেখানে এখানে সিরিজ কানেকশন থাকবে, সেই এলিমেন্ট গুলো যদি দুটো এলিমেন্ট পরস্পর সিরিজে থাকে, তাহলে তাদের দুজনের মধ্যে সেম কারেন্ট ফ্লো হবে, আর দুটো এলিমেন্ট যদি প্যারালালে থাকে তাহলে তাদের মধ্যে ভোল্টেজ সেম হবে। এই দুটো জিনিস তোকে মনে রাখতে হবে, যে দুটো এলিমেন্ট যদি সিরিজে থাকে তাহলে তাদের মধ্যে কারেন্ট সেম হবে, আর দুটো এলিমেন্ট যদি প্যারালালে থাকে তাহলে তাদের মধ্যে ভোল্টেজ সেম হবে। মানে আমি একটা এক্সাম্পল বলছি, রাম আর রহিম যদি সিরিজে থাকে তাহলে রাম আর রহিমের মধ্যে কারেন্ট সেম হবে, হলো, আর আমি ধরলাম জনি আর রনি এরা দুজন যদি প্যারালালে থাকে তাহলে এদের দুজনের মধ্যে ভোল্টেজ সেম হবে, কেমন? যে দুজন সিরিজে থাকবে তাদের মধ্যে কারেন্ট সেম হবে, আর যারা প্যারালালে থাকবে তাদের মধ্যে ভোল্টেজ সেম হবে। এই বেসিক তিন চারটে রুল জানতে হবে। এরপরে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে দুটো ল আছে,
এই দুটো ল জানতে হবে আমাদের কোন সার্কিট সলভ করার জন্য। কি কি? একটা হচ্ছে KCL, KCL ফুল ফর্ম হচ্ছে কির্চফস কারেন্ট ল, কির্চফস কারেন্ট ল, কে ফর কির্চফস, সি ফর কারেন্ট, এল ফর ল, কির্চফস কারেন্ট ল KCL। আর হচ্ছে KVL, কির্চফস ভোল্টেজ ল। সায়েন্টিস্ট কির্চফস এই ল গুলো বের করেছিল, দ্যাটস ওয়াই তার নাম অনুসারে এই ল গুলোর নাম হয়েছে কির্চফস কারেন্ট ল অ্যান্ড কির্চফস ভোল্টেজ ল। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের ল আমি নেক্সট দিন করাবো, তাহলে তোমরা যেটা রিক্যাপ হলো এটার করবে। আমি হোম টাস্ক কিছু তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এই ছবিগুলো দিয়ে দেবো, প্লাস হোম টাস্ক কিছু গ্রুপে দিয়ে দেবো, সেই হোম টাস্ক গুলো কমপ্লিট করবে, কেমন? সাথে সাথে এটা আবার রিভিশন তোমরা বাড়িতে একটু দেখে রাখবে, পরের দিন আমি কির্চফস কারেন্ট ল আর কির্চফস ভোল্টেজ লটা বলবো এবং এর ডেফিনেশন ডেসক্রাইব করব, এবং এই কির্চফস কারেন্ট ল কির্চফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে কোন সার্কিটে, যে কোনো সার্কিটের, এসি সার্কিট হোক, এসি সার্কিট হোক, ডিসি, এখানে আমার ডিসি সার্কিট হোক, যে কোনো সার্কিটের যে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে বা যে কোনো পয়েন্টে ভোল্টেজ কত, কারেন্ট কত, সেগুলো আমরা ক্যালকুলেশন করে বের করব। ক্লিয়ার? আজকে যা পড়ানো হলো সবাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার, বলছি খাতার ছবিগুলো তুলে একটু পাঠিয়ে দিন। হ্যাঁ, ওটা আমি দিই স্যার। ক্লিয়ার স্যার? ওকে, আমি অ্যাটেন্ডেন্স লিংক ওকে স্যার তোমাদের দিয়ে দেবো, ওকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দেবো, তোমরা অ্যাটেন্ডেন্স ওইটাই দিয়ে দিও, কেমন? আর আমি স্যার হোম টাস্ক দেবো, অ্যাসাইনমেন্টটা করবে। হ্যাঁ, আজকে যেটা পড়ানো হলো, এবং বইয়ে একটু পড়বে, নাহলে তোমরা ভুলে যাবে। সার্কিট থিওরি তো পুরোটাই ম্যাথ, কিন্তু থিওরি কিছু নেই, যা বুঝলে সেটা যদি আজকে বইয়ে না দেখো, এ চক্রবর্তী সবাই বইটা ফলো করতে পারো, স্ট্যান্ডার্ড বই। হ্যাঁ, এ চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, সার্কিট থিওরি অভিজিৎ চক্রবর্তী। হ্যাঁ, ওই বইটা ফলো করতে পারো, স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে স্যার? অভিজিৎ চক্রবর্তী মানে এ চক্রবর্তীর বইটা তো? হ্যাঁ, এ চক্রবর্তী, এ চক্রবর্তী বইটা ফলো করতে পারো, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো কৌশিক। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ।